নমস্কার বন্ধুরা, স্পোর্টস আপডেট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো গাইজ, আজ আমরা কথা বলবো এটিকে কিছু খবর নিয়ে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। পরপর দু ম্যাচ জিতে লিগ শীর্ষে পৌঁছে গেলেও দলের খেলায় একেবারেই খুশি নন অ্যান্থনিও লোপেস আবাস। বৃহস্পতিবার তিনি বলে দিলেন, আমরা খারাপ খেলে ম্যাচ জিতেছি, রক্ষণ জমাট ছিল বলে গোল খায়নি। চেন্নাই এনএফসির বিরুদ্ধে ডেভিড উইলিয়ামসের গোলে বুধবার ম্যাচ জিতলেও ভালো খেলতে পারেনি কলকাতা। বল পজিশন থেকে শুরু করে গোল শট সব ক্ষেত্রেই এটিকে ছিল পিছিয়ে। হাবাস দলের পারফরমেন্সে অখুশি হলেও এটাও বলছেন যে, আমরা একটা নির্দিষ্ট রণনীতি দলের মধ্যে প্রয়োগ করার চেষ্টা করছি। কখনো আমরা দারুণ খেলেও জিততে পারছি না, অন্যদিন খুব খারাপ খেলেও তিন পয়েন্ট পাচ্ছি। বুধবার ছিল সেই দিন। এদিন দুপুরে চেন্নাই থেকে শহরে পৌঁছায় হাবাস বাহিনী। 9 নভেম্বর ফের যুব ভারতীতে ম্যাচ জামশেদপুরের সঙ্গে। সুব্রত পালের দল দুটি ম্যাচ খেলে দুটিতেই জিতেছে, ফলে যথেষ্ট সতর্ক এটিকে স্প্যানিশ কোচ। তা সত্ত্বেও দুদিন ফুটবলারদের বিশ্রাম দিয়ে রবিবার থেকে ফের প্রস্তুতি শুরু করতে চান কলকাতাকে প্রথমবারের মতো আইএসএল জেতানো কোচ। আনা সেতাদুরিকা চেন্নাই থেকে বাড়ি চলে গিয়েছেন। অরিন্দম ভট্টাচার্য, প্রীতম কোটাল, প্রণয় হালদার, প্রবীর দাসেরাও হোটেল থেকে বাড়ি গিয়েছেন। ডেভিড উইলিয়ামস, রয় কিষ্ণারা শহরে নানা জায়গা ঘুরবেন বলে ঠিক করেছেন। আবাস অবশ্য পরের ম্যাচ জেতার জন্য নতুন অঙ্ক শুরু করে দিয়েছেন এই দিন থেকেই। রেফারিং নিয়ে প্রচণ্ড ক্ষুব্ধ তিনি, প্রকাশ্যে বললে শাস্তির মুখে পড়তে পারেন, সেই জন্য ড্রেসিং রুমে ফিরে যাবতীয় ক্ষোভ উগড়ে দিচ্ছেন। যেমন চেন্নাই এনএফসির বিরুদ্ধে ম্যাচের পর ড্রেসিং রুমে ফিরে তিনি পুরো দলকে ফের বলেছেন, প্রত্যেক ম্যাচেই রেফারিং আমাদের বিরুদ্ধে যাচ্ছে, ওটা আমাদের হাতে নেই, ফলে সতর্ক হয়ে খেলতে হবে। বুধবার ম্যাচে চোট পেয়েছিলেন সোসাইরাজ, তার চোট অবশ্য গুরুতর নয়। খেলার মাঝপথে সোসাইরাজকে তুলে নিলেও তাকে নিয়ে উচ্ছ্বাসিত হাবাস, বলে দিয়েছেন, কোনো ফুটবলারকে আলাদা করে গুরুত্ব দিই না, তবে সোসাইরাজের কাছ থেকে আমরা যা চাইছি সেটা করছেও, রক্ষণ সামলাচ্ছে আবার আক্রমণেও যাচ্ছে। প্রবীর দাসও নতুন পজিশনে যেভাবে নিজেকে মানিয়ে নিয়েছে তাতে খুশি কলকাতার কোচ। হাবাস রেফারি নিয়ে সাংবাদিক সম্মেলনে সরকারি কিছু না বললেও তার সহকারী কোচ সঞ্জয় সেন অবশ্য কলকাতায় ফিরে এদিন বললেন, আমরা সমস্ত কোচিং স্টাফ হোটেলে ফিরে বারবার চেন্নাই এনএফসির ম্যাচের ভিডিও দেখেছি। রয় কৃষ্ণাকে ওদের 9 নম্বর যেভাবে ফেলে দিল সেটা পেনাল্টি ছিল, আর হাবিয়ার হার্নান্ডেসের গোলটা করার সময় অফসাইড ছিল না, কিছু করার নেই, রেফারির বিরুদ্ধে তো আর কিছু বলা যায় না। তাই ড্রেসিং রুমে সমস্ত ফুটবলারকে সতর্ক করা হচ্ছে। এদিকে জামশেদপুরের সঙ্গে ম্যাচের পর 24 নভেম্বরের আগে খেলা নেই রয় কৃষ্ণাদের। ভারতের বিশ্বকাপ যোগ্যতা নির্ণায়ক দুটি ম্যাচের জন্য বন্ধ থাকবে আইএসএল। প্রতিযোগিতা শুরু হওয়ার পর ফের ভুবনেশ্বরে গিয়ে উড়িষ্যার সঙ্গে ম্যাচ খেলার কথা ছিল হাবাসের দলে, কিন্তু ভুবনেশ্বরের মাঠ সমস্যার জন্য ম্যাচটি সরে আসতে পারে যুব ভারতীতে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, স্পোর্টস সংক্রান্ত সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।